सिलचर शहर के राजमार्गों की विकास तथा नए परियोजनाओं के वास्तवायन में पूर्व मंत्री अजंता नियोग द्वारा जो कदम उठाया गया है उसका सराहना करते हुए सिलचर के विधायक दीपान चक्रवर्ती ने राज्यसभा में आभार व्यक्त किया और बाराघाटी के उन्नयन के लिए आर्थिक अनुदान प्रदान किए जाने के साथ साथ नए परियोजनाओं के वास्तवायन रूप किए जाने के क्षेत्र में अहम कदम उठाए जाने पर अजंता नियोग को बधाई भी प्रकट किया। दीपायन चक्रवर्ती 3 मिनट कह दी। माननीय অধ্যক্ষ মহোদয়, প্রথমে বাজেটের উপর আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত অধ্যক্ষ মহোদয়, গত 16 মার্চ আমাদের আসামের প্রথম মহিলা অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ মহোদয়ার যে বাজেট পেশ করেছেন সেটা একটা জনকল্যাণমুখী ও সর্বস্পর্শী বাজেট, যার জন্য আমার বিধানসভা সমষ্টির প্রত্যেক নাগরিকের পক্ষ থেকে মাননীয় অজন্তা নিয়োগ মহোদয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ বিধানসভার এই পবিত্র সদনে দাঁড়িয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসামের জনপ্রিয় এবং শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ মহোদয়কে, কারণ 2023-24 অর্থবছরে তাহাদের নেতৃত্বে ইতিহাস গড়তে যাচ্ছে আসাম রাজ্য। কি করে ইতিহাস? মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2021-22 অর্থবছরে জিএসডিপি 3.93 লক্ষ কোটি টাকা বৃদ্ধি হয়ে 2023-24 অর্থবছরে 5.5 লক্ষ কোটি টাকা হবে। সেটা রাজ্যের অর্থনৈতিক বিকাশে একটি নজির সৃষ্টি করবে আর আমরাও তার সাক্ষী থাকব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সর্বস্পর্শী অসম রাজ্য সরকারের সর্বস্তরের জনগণের কথা চিন্তা করে আর এই বাজেট তৈরি করেছেন, যা রাজ্যবাসীকে এগিয়ে নিয়ে যাওয়ার এক যুগান্তকারী প্রচেষ্টা বলে ভুল হবে না আমি মনে করি অধ্যক্ষ মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2021 ইংরেজিতে সরকার গঠন হওয়ার পর এখন পর্যন্ত 79 ক্যাবিনেট মিটিংয়ে যে মধ্যে আসাম রাজ্যের যে রাজধানী দিশপুর, এই দিশপুরের বাইরে অনুষ্ঠিত হওয়া 10টি বিভিন্ন জায়গায় আমাদের এই ক্যাবিনেট মিটিং হয়েছে, তার মধ্যে অন্যতম একটি ক্যাবিনেট মিটিং গত 29 নভেম্বর শিলচরে হয়েছিল। আর এই প্রথমবারের মতো যে ক্যাবিনেট মিটিং, এই ক্যাবিনেট মিটিং নিয়ে আমাদের উপত্যকার মানুষের একটা আশা আকাঙ্ক্ষা ছিল, আর এই আশাকে গুরুত্ব দিয়ে আমাদের হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছিলেন, যার জন্য আম জনতার মন উনি সেদিন জয় করতে আরেকবার সক্ষম হয়েছিলেন। সরকারের বিশেষ উপলব্ধির কথা যদি আমরা পর্যালোচনা করি তাহলে লক্ষ্য করা যাবে যে 42,000 যুবক যুবতীর নিযুক্তি প্রক্রিয়া ইতিমধ্যে সম্পূর্ণ করেছে আমাদের আসাম রাজ্য সরকার। এছাড়াও 2023 ইংরেজির আর এই মে মাসের ভেতরে আরও 40,000 যুবক যুবতীর নিযুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ করার পদক্ষেপ নিয়েছে আমাদের এই রাজ্য সরকার। এছাড়া আরও 18,000 যুবক যুবতীর নিযুক্তির প্রক্রিয়া বিভিন্ন